পাইছিলাম এই এতটুকুনি ছিলি। পুরান ঢাকার দোলাই খেলে একটা গদ্দাতরে মাল বেচতে গিয়ে তোমার সঙ্গে পরিচয়। ওখানে দেখলাম একটা কালা কুচকুচে পোলা, সে আটতে আছে আর একটা বন্ডুটি সাবাইতে আছে। নাম কি? কালা আনোয়ার। অনেকে বলছে কালা পিচি আনোয়ার। সেইখান থেকে তোমাকে নিয়ে আইছি। আবার এও শুনছি তোমার মা নাকি কয়লা খেয়ে তোমাকে এরকম হয়েছে, যার কারণে তুমি কালা হয়েছো। এখন তোমাকে যে আজকে মানুষ করার পজিশনে মুই আনছি, সেজন্য কোনো ধরনের ধন্যবাদ তোমার কাছে পাওয়ার দরকার নেই। আমার কথা কোনটা? আমিও ভাত খাইলে তুমি খাইবে, কিন্তু মুখে সাপোর্ট দিয়ে দিতে হবে। ওস্তাদ, আমার সাপোর্ট সবসময় আপনার লগে আছে, কোনো সমস্যা নেই, কাবুছেন না। কোনো দিন আপনার কথা, ওরে ফোকরার, ওরে আনোয়ার, আমার গাড়ির পারমিশন হয়ে গেছে রে। শুভ সংবাদ, আগামী কাল থেকে আমার গাড়ি ঢাকা থেকে মাওয়া যাবে। দয়া করে ওস্তাদ বসেন, আমার লগে তার আগে কিছু কথা আছে। আপনার ব্যক্তিগত ব্যাপার ওস্তাদ, কিছু মনে হবেন না, পেশায় বুঝে কথা বলবেন, ডাইরেক্ট স্ট্রেট কথা বলি বললাম। আপনার বাস ঢাকা টু মাওয়া যাবে না মাওয়া টু লন্ডন যাবে বা লন্ডন টু ইংল্যান্ড যাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পরে দিয়ে মনে করেন কানাডাও গাড়ি চালাতে পারেন, কিন্তু এর ভিতরে আমি নাই। কেন নাই? কারণ আপনার লগে কাম করে মোর পোষাইবে না, মুই চাকরি ছেড়ে দিতে আসছি, বরিশালে লঞ্চ মুই কাম করুম, হিসাব শেষ। ওরে নিমু খারাম, কি করলি তুই? ছোটবেলা থেকে তোর এই বাসের ভিতরে লাইল্লা পাইল্লা খাওয়ায়া দাওয়ায়া বড় করলাম আমি, এখন কি তোর বারা বাতা সাইতেছি? চাকরিটা কেন করবি না কারণটা ক। নুন খাওয়ায় মাইরে ফেললেন না কেন ছোটবেলায়? এখন আপনি কত শুনে তো সেটাই মনে হইতেছে, চান্স পাইলে তো মাইরেই ফেলিতেন। আপনার কর্তব্য ছিল ছোটবেলায় লালন পালন করে তারপরে মানুষ করছেন, কি আপনি স্বার্থ ছিল না সেখানে? আপনি একটা কথা বলে দিই, 5 বছর আগে যে টাকা পাইতাম এখনো সেই বেতনে আপনি দিতে আছেন, পাইছেন কি? হ্যাঁ, এগুলো কি মগের মুল্লুক নাকি? এইভাবে আমি কাম করুম না। আপনি বেতন বাড়ান নেই বললাম, এখনো পর্যন্ত আপনি বিহারও করতে পারি কি? এখন কি বুড়া ভামু হয়ে যেতেছি মাইসে খালি কয়, তুই বিহার নাকি হালাতো? এখন বেতন না বাড়িলে আমি কাম করুম না। শুধু কিন্তু ফোরকান বাইর বেতন বাড়াইলে মানে আমার বি বেতন বাড়াই দিব। প্যাসেঞ্জার লাগে চিল্লা চিল্লা গড়ার লোক অলরেডি আমার লুজ হয়ে গেছে গা, আমি বি থাকবার পারুম না। ও, দুজনে মিলে এখন দল পাকাইছো, আমার গাড়ি ঢাকা টু মাওয়া যাবে, 2 দিন একটু গাড়িটা চলতে দে, তারপর তোমার বেতন বাড়াই দিব। নে ওস্তাদ, আজকে এখন এই মুহূর্তে আমনে পারলে ডাইরেক্ট মাইক সার্ভিস দিয়ে এলান করা লাগবে যে মোগো বেতন বাড়াই দিয়েছেন, তারপরে আমরা ঢুকবো বাসে, নাইলে আমরা এখান থেকে পদত্যাগ করে চলে যাবো গা। আনোয়ার, তুমি থাকলে থাকতে পারো, মোর কোনো অসুবিধা নেই, কারণ তুমি বাসের হেল্পারি করতে যেয়ে অনেক ইষ্টগুলো পাতে ফেলাইছো, মোরা তো ঠেকা পড়ে নেই, মুই চলে যেতে এসছি। না না স্যার, আমি যাবো। ভাইরে, তোকে আল্লাহর দোহাই লাগে, আমার ছেড়ে যাইস না, যা তোর 1500 আর তোর 500 বেতন বাড়াই দিলাম, এখন তো আর চাকরি করতে সমস্যা নাই। মিয়া, 500 টাকা কি পাওয়া যায় দিনকালে? বাজারের যে দাম মিয়া, উস্তাদের বেতন যদি 1500 হয় আমার বেতন আমি বাড়াই দিতে, আমার বেতন ন্যূনতম আপনি 1000 টাকা দিতে বুঝি, হয় তাহলে আমি থাকুন না তো আমি গেলাম। এটা কি ধরনের কথা বলতেছ? তোর তো 500 হইবে। ওকে ডান, তোমার 1000 আর মোর 2500। ওস্তাদ, কি ডান করবেন নাকি করবেন না? আচ্ছা ঠিক আছে, যা আমি মানে নিলাম, চাকরি করতে এমন কোনো সমস্যা নেই তো? ছোট কয়েকটা শর্ত আছে, নর্মাল চোখ পান দিয়েন না, শর্তগুলি শুনে নেন, মানার মতো বলতে আছে, কিন্তু চা পান বিড়ি সিগারেট কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু পেডিকেট থেকে যাইবে, এগুলো নিয়ে আমনে আবার সুপ পান দিয়ে বলতে পারবেন না, আমার টার্তে খরচ করছো কা? এই পাটা, তুই আবার পান খাস কবে থেকে? আজকে থেকে অহন থেকে যদি আমি খাই কোনো অপরাধ আছে? আমি খাই দিয়েছি, অসুবিধা কি? একটা পানি তো খাই দিয়েছি, আমার ব্যক্তিগত ব্যাপার, গাঞ্জা মাঞ্জা তো টানতে আসি না। অন পরিষ্কার করে বলে দিন এসবের খরচ কি দেবেন কি দেবেন না, তাহলে আমি চলে গেলাম। যা, তোকে সব শর্ত মানে নিলাম, এইবার তো আর চাকরি করতে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, বাস চলবে বাতাসের আগে, গতি কি 100, 150, 200 সুন্দর করে এমন ভাবে চলতে থাকবে, কোপা সামসু টাকা দিবে বাসু, চলছে গাড়ি ঢাকা টু মাওয়া। এ ঢাকা টু মাওয়া, ঢাকা টু মাওয়া, ঢাকা টু মাওয়া। এই যে ফুরকান ভাই হ্যাঁ কন্ট্রাক্টরের কাম করে, হ্যাঁ এই জায়গাটা আমারে দেন,
প্যাসেঞ্জারের কাছে এত কষ্টের জায়গা 11টা লইতার প্যাসেঞ্জার চিল্লায় আমার যে মুখের রস যে কষ এই মুখের মিষ্টি মধুর কথা দিয়ে আমি 10 টাকা 20 টাকা 20 টাকা 30 টাকা 30 টাকা 40 টাকা 40 টাকা 50 টাকা 50 টাকা 60 টাকা নিয়ে দিই আমি সুসুর করে কুকুরকে খালি দেখবেন বলে পকেটে টাকা দিতেছে টাকা দিতেছে আরে চাকরি থেকে নক আউট করে দেন হ্যাঁ বেতন বাড়ায় দিতে কইছে হ্যাঁ বেতন বাড়া দেওয়া দরকার নেই আর আমার যে কইছে বেতন বাড়া দিতে আমার দরকার নেই আমার যে বেতন আছে সেই বেতনে আমার রাখে হ্যাঁ আউট করে দেন একের লগে দুই পেয়ে গেলেন কিন্তু ঠিক না উই বলছিলাম কি ওস্তাদ বজ্জের বরিশালের মানুষ খুব গিরিঙ্গি হয়েছে কিন্তু পুরান্ডার মানুষের গমিবে সেটাও ভাবিনি ওকে আসলে কি বলবো মানে নুন দিয়ে ওর মা বাপ ওরে আগে থেকে মেরে ফেলেন দরকার ছিল ভাই আমি আপনি ভালো লেগে কইছি আমি তো একবার চাইছিলাম ওস্তাদ আপনি কতটুকু মহব্বত করে পেয়ার করে বুঝেন মিক্কে হেয়ার কল যাবি তো আপনার কতটুকু ওই জায়গা আছে সেটা আমি পরীক্ষা করে লেগে কইছি আমি কইলি ওস্তাদ আপনি বাড়ি করে দিব আমার কথা বিশ্বাস করব কোন বুঝলে গেছে তুই তুই কোন জায়গাতে আইছো বুঝলে গেছো তোর কোন জায়গাতে উঠে লিয়েছে আলাদ মুক্ত তোর উঠে লিয়েছে পুরান ডাকাত তুই দোলাই খালে গদ্দা তোর মাল বিক্রি করতো তোর চেহারা চেনে যেত না কয়লার মতো কালা আসলে পিসি একটা পোলা সবাই তোকে বলতো ওই তো একটা জিতে আছে কালা অনার ওই তো পিসি কালা অনার তোকে কোলে করে নিয়ে যা তোর এক প্রকার একটা বাড়িতে রেখে তোর মানুষ করছি তুই বাদ খাইতে পেতি না দুধ খাওয়াই তোর বড় করছি তুই আমার লোকে বেমানি করো আমাকে বাদ দিয়ে তুই জয়েন করবি তোরে নামের ভাত খাবো তোরে মাইরা মুই জেলে চলে যাবো ফাঁসে দিয়ে দিলু তোকে আল্লাহর দোহাই লাগে তোর মারামারি করিস না আমার সার্ভিসটা কালকে থেকে চালু হইব ঢাকা টু মাওয়া এখন যদি তোকে কিছু হয়ে যায় মালিক সমিতি আমার বাস বন্ধ করে দিব আমার এত দিনের স্বপ্ন ভাঙিয়া যাইব ওস্তাদ আমি ওকে নিয়ে এসে এখানে আমনের কাছে ওকে লাফি দিয়ে বাইর করে দেওয়া না লাফি দিয়ে বাইর করলে কিন্তু নিকাম হবে আরে ওরে যদি এখন বাদ দেয় আরেকটা হেল্পার পামু কই আরেকটা হেল্পার পাই এরপর ওরে আমি লাথি দিয়ে বাইর করব ওস্তাদ আমারে মাফ করে দেন ওস্তাদ আমার চাকরিতে না করে দেন কালকে শুরু হইবে মগো ঢাকা টু মাওয়া সকাল 9টার থেকে বাস সার্ভিস 5টা টিপ দেখে যদি প্যাসেঞ্জার পাগল হইয়ে বলে ইহা কোন সার্ভিস গান কেন গাইতে আসিব তুমি বলছো না আমার মুন্ডার ভিতরে অনেক কষ্ট এই কষ্ট লাঘব করার জন্য আমি হাসিলে গান গাই এই বুড়ে মাওয়া যাবো ইলিশ খাবো তারপর তোমার মনের মধ্যে কষ্ট কিসের হ্যাঁ কষ্ট লাগবে না বাসা দিয়ে যখন তুমি বাইরে আইতেছিলে তখন তোমারে এত করিয়ে কইলাম বউ এটা বোরখা পরিয়ে লও এটা বোরখা পরিয়ে লও তুমি শুনলা না আর এই বাসে ওঠার পর সমস্ত পোলারা ড্যাব 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 করিয়ে তোমার দিকে চায় রাস্তাঘাটে সবাই তোমার দিকে আসে আমার কইজার মধ্যে কষ্ট লাগে না হাই রাস্তাঘাটে বের হইলে মানুষ তো তাকাবই আর তাকালে তোমার কষ্ট লাগবে কেন তুমি না আমার স্বামী মানুষ তাকাইলে কি আমি তার সঙ্গে ভাইগা যাবো অন্য পোলারা তোমার দিক তাকালে আমি কেমনে মান্য নেই এটা কও তুমি খবর এই বিষয়টা যদি আর একটা কথা বলছো না ডাইরেক্ট বাসায় চলে যাবো কোন মাওয়াটা যাবো জান বাসায় যাইতে না তোমার কাছে আমার খালি একটা অনুরোধ তুমি গাড়ির ভিতরে কোনো পোলার দিকে চাবা না কেউ দিক চাইয়ে হাসবা না তুমি খালি আমার দিক চাইয়ে থাকবে আমার দিক চাইয়ে আসবা আমি এইতেই সারি সরি কথা দিতে পারলাম না আল্লাহ এটা কি হলো এই মাউকের তুই কি আমার লাগে ইয়ে কি হারো এই বুঝে শুকুর মতো তামলে লিতেছেন সিলে সিলে কইতেছে বাদ যাবে মাওয়া আপনি কানে হলেন না আমি ও আমার সাথে অর্থ কয় খাও বাসে আনে কন্ডাক্টরি করিয়া বড় বড় কথা ভুডাও 120 টাকা লাগিয়া তাইলে তো কিপটাবি করতেছেন কেন
বুইরা সেখান নিজের মায়ের লইয়া বাইরেছি, আবার এখানে আবার কিপটামি দামাদামি করতেছি। এই মাউগের বউ, এই তোরে আমি এখনো কইছি যে ও আমার মাইয়া, ও আমার বউ। আল্লাহ হাম প্রাইয়ার কান করে কান ফাড়াই যাই। আওয়াজ নিচে নিচে, আমার বাইরে থাকতে মারবেন না। এই সাদা চুল আছে না, পুরো কালা করে দে মগে তুমি। এই মোটকি হো মোটকি, আলার ভাড়া তোরে দিনেও হেরি কেন দিয়ে দেয় না। তুই ভাব লই কি আছো, জানি কি এত হয়ে গেছো। আলাই ওই সারের মতন মাংস দেখে ধরিলে, এই জন্য আমি ধরলাম না। নাই যে একেবারে দিতে হবে, একেবারে পালে দিয়া দেয় বিয়া, পালে দিয়া দেয় না। কাজ এত কি মনে করেন যে পড়ে গেছে গা, যে গার্ডের মর একটা লোক আপনার উড়াই দিয়েছে কি? আপনি জানেন আমরা তো মাইরে ফেলাইছে। আমি সাইজা গাড়ি মরা হালাই দিয়েছি, ও আমার কাছে গাড়ির মরা বেদবের বাচ্চা, ওনে গাগার জুতা দিয়ে পিটাই অসভ্য। হ্যালো এই মাসে যাব না, না 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 না, আপনি হাতে ধরে ধরে পায়ে ধরে চা 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 চা, মাফ করে দেন, যেটা ভুলে গেছি। আর কেউ একটু উল্টা পাল্টা কথা বলবেন, আমি কথা দিয়েছি। আপনি কাছে উঠেন, সরি বাসে উঠে। এই না না, আমি তোকে বাসে যাব না। এই লো তো, এই কই যাইবা, এই বাসে যাব, আসো। আয় রে বুইরা শকুন, বুড়া কালে কেমন লাকি পারছেন দেখছো, একটা হুরপুরি নিয়ে ঘুরতে আসছে, আর মোরা ঢাকা টু মা ওর বাস থাপড়ে দিয়েছে, বিয়ার কাল শেষ দিতে আসছে, আর আমা গাল তো বলতে সবাই দিনছে। আসলে তোমরা বুঝো না, বুঝছো? তোমাদের দুজনকে আমি ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান নাম্বার টু নায়িকা বানাবো। তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই থাকবে, ডিরেক্টর প্রডিউসার তোমাদের বাসার সামনে বসে থাকবে। একটা ডেট ম্যাডাম, প্লিজ একটা ডেট, বুঝছো? জাস্ট তোমরা একটু তোমাদের প্রতিভার ঝলকটা আমাকে দেখাবো, তাই নিয়ে হবে। সত্যি বলছেন ভাইয়া? আরে ডিরেক্টর সিয়াম নাসির কখনো কি মিথ্যা কথা বলে? হ্যাঁ, এই যে তোমরা আমাকে চেনো না, এই বর্তমান সময়ের যে নায়িকা, হ্যাঁ এই নাম্বার টপ থ্রি নায়িকা, এদেরকে কে প্রডিউস করছে ইন্ডাস্ট্রিতে? আমি আমি সিয়াম নাসির প্রডিউস করছি, আর তুমি বিলিভ করতে পারছো না। হ্যাঁ কিন্তু ভাইয়া, আমরা বড় স্টার কীভাবে হব? আমরা তো অ্যাক্টিংই পারি না। আর আর কিছু লাগবে না, প্রয়োজন আমি তোমাদের ভিতর থেকে আমি যদি বলি দাঁড়াতে দাঁড়াবা, আমি যদি বলি বসতে বসবা, আমি যদি বলি নাচতে নাচবা, আর আমি যদি বলি ঘুরতে ঘুরবা, আমি যদি বলি শুইতে শুবা। শুইতে বললে মানে ভাইয়া বুঝি না? আরে ডোন্ট টেক ইট আদারওয়াইজ বেবস, আমি যেটা বলতে সিচুয়েশন স্যার, সিকোয়েন্সে যদি কখনো লাগে সেজন্য বললাম। আচ্ছা ভাইয়া, আমরা তিনজনই কি শুটিং এ যাব? আর কেউ যাবে না আমাদের সাথে? মেকআপ ম্যান কোথায়, ক্যামেরা ম্যান কোথায়, লাইট কোথায়? আরে বেবস তুমি বুঝো না ব্যাপারটা। হ্যাঁ লাইট ক্যামেরা ইউনিটের সবাই কালকে সকালবেলা ইউনিটে এসে আমরা এখন যাব কোথায়? এখন আমরা যাবো মাওয়াতে, ওখানে আমরা ইলিশ খাবো, কয়েক পদের ভর্তা খাবো, ওখানে একটা রিসোর্ট বুক করেছি আমার ফ্রেন্ডের রিসোর্ট, ওইখানে সুইমিং পুলে একটু শাওয়ার নেবো, দেন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসবো, ডিসকাশন করবো কীভাবে দুজনকে প্যারাল ক্যারেক্টার দেওয়া যায়, আর একটু হাই হবো, আর একটু চিল করবো, বুঝো নাই? কালকে সবার সাথে দেখা হয়ে যাবে। আর লাইট ক্যামেরা ডিওপি ডিরেক্টর কাউকে লাগে না, বিকজ আমি একাই হচ্ছে 98, তুমি 99, আর তুমি 100, বুঝেছো? চলো ভাই, আমার মাথা কিন্তু
তুমি জানো আমনে কে আমনে কোন জায়গার আমনে নসিয়া আমনে কোন ডোনাল্ড ট্রাম্পের কি নাইনাতি নাকি This is me, Siam Nasir, director, industry, one of the best director, you know that. Tomar bhab dada chotto gushtir bhagbo, tomar mota ka knowledge se basa nuk tis. OMG! Ami buzdi, amne oi director. Amne bhout tatuk dekhe bhole chi. Kumilla ritur bolsi, yes? Hehe, purse ritur bia. Ak kezi bhalo basha, Razor Mohan Babul Basu, Baruti Shantan Amar. Purse ritu jao koi hi. Ei natuk gula na? Hey, excuse me. That was not my drama. I shot drama ami kori na. Amar drama guli khub special hoy. Ar ami web pattern ta beshi touch kore flying high, going to chill, get together, smash. Eigulo chhe amar kaj. Ar rakhen na apne phapor mia. Ei natok to you jindigi te dekhi nai mia. Naam bi shuni nai. Anwar. Ekjon director ke apoman korar kono odhikar tomar nai. Ami bujhe phelechi amne YouTube director. Mokol dise ekta channel ache amar monukaker ekta channel. আমার একটা চ্যানেল ওর একটা করে দিবে না তুই পাবি ভিউয়ার্স এখন কাজের কথা বলি আমরা আকাইমের সময় নষ্ট না করি কারণ আকাম করবে একজন কাপড় দেবো মোরা দরকার আছে বারা হচ্ছে কি পার পিস মানে পার সিট একটু 20 টাকা করে তিনজনের আইবে 360 টাকা আরে ইটস ওকে 120 টাকা ইজ নট এ বিগ ডিল তো আপনার জন্য দুইটা সিট রাখেন আমরা তিনজনের দুটো সিট ম্যাচ করে বসবো হাইয়া তুই সিটে তিনজন কিভাবে বসবো বেবি তুমি আমার কোলে বসবা ডাইরেক্টর ভাই মানে ওয়েম নাসির ভাই না ওই কি জানি নাসির ভাই ইয়াস নাসির ভাইয়া আমি বলি কি দাদু আপনি দুই সিট দিয়ে বসে বাকি যে একজন ডানা কাটা আছে ও নাকি আমাদের কোলে দিয়ে দেন আমার ট্যাক্সি আছি ওস্তাদের পাশে তারপরও আবার একটা খালা আছে আমরা বারবার কমায় রাখবো নি তোমাকে কিন্তু একদম একদম আমি কিন্তু খেয়ে ফেলবো একদম মেরে ফেলবো তোমাকে বুঝছো খবরদার যদি আমার নায়কের দিকে উল্টা পাল্টা নজর তাকাও একদম কিন্তু তোমাকে খেয়ে দেব ভাইয়া আপনি কেন এই কথা বলছেন উনি যদি আমাদের দিকে তাকায় তো প্রবলেমটা কি আর তাছাড়া উনি এই বাসের কন্ট্রাক্টর তাই তো উনি কন্ট্রাক্টর হলো কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম হাই হ্যান্ডসাম বাহ ভাই আপনি হ্যান্ডসাম কে কোনো সমস্যা নেই আপা ডিরেক্টর সাহেব নকদারানে বাসুটা জনকে ভাড়া যা দিবার চান তা দিয়েন বাইরে যান আপা হ্যান্ডসাম কইছে তাহলে তার ভাড়াই লাগবে না আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা সবই দেখতে ভালো মনে আমরা ঠিক নিয়ে বসে পড়ে